হ্যালো ফ্রেন্ড সো আমি আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা সবাই জানো আমি কে করাচ্ছি ক্লাস তোমরা তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে চেনো বলেছ সো ফ্রেন্ড জানো যে আজকে আমরা ক্লাস নাম্বার থার্টিন করতে যাচ্ছি আমরা কিন্তু টুয়েলভ ক্লাস অলরেডি করে নিয়েছি তো আমরা বারোটি ক্লাস অলরেডি করে নিয়েছি আশা করবো তোমরা সেই বারোটি ক্লাস দেখেছো সো যারা দেখুন তারা অবশ্যই আমাদের চ্যানের মধ্যে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখতে পারবে সো ফ্রেন্ড তোমরা চ্যালে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখতে পারবে তোমরা জানো যে আমাদের এই ক্লাসে তাদের জন্য হেল্পফুল যারা টি আরবিটি এবং জি আরবিটির জন্য प्रिपरेशन নিচ্ছ পাশাপাশি তোমাদের যেসব एग्जामের মধ্যে ইংলিশ গ্রামার থাকে অবশ্যই তারা সবাই এই ক্লাসে দেখতে পারবে তো তোমরা জানো যে ফ্রেন্ড আমরা কিন্তু অলরেডি ন্যারেশন এবং আর্টিকেল থেকে কভার করেছি তো এখন प्रिपरेशन করাচ্ছি তো प्रिपरेशन উপর আমাদের আর ক্লাস থাকবে সো আরটি ক্লাস করার পর प्रिपरेशन আমাদের টোটালি কভার হয়ে যাবে তো সো আমরা তারপর থেকে অন্য আর কি টপিক নিয়ে স্টার্ট করব তোমরা অবশ্যই বলবে যে কোন টপিক উপর করা যেতে পারে সো ফ্রেন্ড তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্ক্রিপিপুর এক্সাম আশা করবো যে তোমরা লাইক এবং শেয়ার করে নিয়েছো তো যারা করেনি অবশ্যই করে নেবে কারণ ক্লাসের মিডলে তো সেসব কিছু করার সময় পাবেন না তো অবশ্যই প্রথম দিকে সেসব করে নেবে অ্যান্ড যারা নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমরা যেন যে প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি তো তোমরা যদি এরকম ক্লাস মিস না করতে চাও অবশ্যই সেসব কিছু করে নেবে সো ফ্রেন্ড যেন যে কালকা গতকাল যে আমরা ক্লাস করেছিলাম সেগুলো তো কমপ্লিট করতে পারিনি কারণ ইলেকট্রিসিটি প্রবলেম ছিল তো সেগুলো ছোট আশা করি সবাই করে নিয়েছো দেখে নিয়েছো দুই না দেখে থাকো অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও সো আমরা গতকাল ক্লাসটি সেগুলো করেছিলাম আশা করি তোমরা সবাই করেছো তো আমাদের আজকের ক্লাস শুরু হবে এখান থেকে কালকে তো এখান থেকে বোঝানো একটু বেশি সময় পাইনি কারণ তাড়াতাড়ি করতে হয়েছিল তো আমরা পড়েছিলাম যে যখন কোনো ইনস্ট্রুমেন্ট এবং এজেন্ট নিয়ে বুঝিয়েছিলাম যে যখন কোনো এজেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তার আগে বাই আসে যখন কোনো ইনস্ট্রুমেন্ট বোঝানো হবে সেই ক্ষেত্রে কি আসে উইথ আসে তো সেগুলো তোমরা বুঝে নিয়েছো আশা করবো তো সেমভাবে আমরা এটাও করেছিলাম এটাও করেছিলাম যে ইট হাজ বি রানিং সিন্স টু ও ক্লক দ্যাট মিন্স যখন কোনো পিরিয়ড অফ টাইম যখন কোনো পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম ইউজ করা হবে সেক্ষেত্রে অবশ্যই সিন্স এবং ফর সেগুলো ইউজ করা হয় সিন্স ইউজ করা হয় যখন কোনো পয়েন্ট অফ টাইম বোঝানো হবে সেক্ষেত্রে সিন্স ইউজ করা হয় বাট যখন কোনো পিরিয়ড অফ টাইম বোঝানো হবে সেক্ষেত্রে ফর সেগুলো ইউজ করা হয় তো আশা করি তোমরা সেগুলো বুঝে নিয়েছো তো সেমভাবে আমরা ফর ইউজ করেছি কারণ এখানে কি ইউজ করা হয়েছে কী বলা হয়েছে দ্য ইট হাজ বি রেনিং স যে বৃষ্টি লাস্ট টু আওয়ার জোরে বৃষ্টি হচ্ছে তো সে দ্যাট এখানে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কথা বোঝানো হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের ফ রয়েছে তো আশা করি সেসব কিন্তু তোমরা বুঝতে পেরেছ তো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম এইসব কোয়েশনগুলো এবং আশা করবো যে তোমরা করেছো তো যারা যারা করেছো দেখি তো কারা কারা করেছো রেসপন্স করো দেখি যে কতজন মানুষ অসুস্থ হোমওয়ার্কগুলো পার্টিসিপেট করেছিল হোমওয়ার্কগুলো কোয়েশনগুলো করেছিলে সো আমি দেখতে চাই যে কতগুলো মানুষ কতজন মানুষ করেছিলে তোমরা ইয়েস তো দ্যাট মিনস মেজরিটি মানুষ কিন্তু হোমওয়ার্ক করোনি কেন করি বলো তো যে হোমওয়ার্ক করতে কি ভালো লাগছে না না হোমওয়ার্ক করাটা ইম্পর্টেন্ট নয় তো অবশ্যই বলবে যে কেন করনি তোমরা তো আমি প্রত্যেকটা ক্লাসে বলি কিন্তু ইংলিশ বা যেসব সাবজেক্টই বলো হোমওয়ার্ক তো ম্যান্ডেটরি করাটা অ্যাকচুয়ালি আমরা স্কুল কলেজে পড়ে এসেছি অ্যাকচুয়ালি যদি আমি নিজের থেকে কিছু সেলফ স্টাডি না করি তাহলে কিভাবে হবে যদি জাস্ট ক্লাসে দেখলাম জাস্ট নোট করলাম বাস রেখে দিলাম পাশাপাশি যদি রিভাইজ না করি তাহলে কিভাবে চলবে ফ্রেন্ড অবশ্যই তোমরা সেগুলো করবে তাহলে চলো আমরা কোয়েশন নাম্বার টুয়েলভ করা যাক তো যারা করেছো বা করো তো অবশ্যই দেখে নাও যে কীভাবে হবে তো প্রথমত তোমরা ট্রাই করো ইউ উইল গো টু কলেজ নেক্সট মানডে দ্যাট মিন্স কি বোঝানো হচ্ছে সে কলেজ যাবে কখন থেকে যে নেক্সট মানডে থেকে সে কলেজে যাবে তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হবে ফর সিন্স ফ্রম নো প্রিপোজিশন তো ফ্রেন্ড কি হতে পারে আমাদের প্রিপোজিশন সেক্ষেত্রে কি হতে পারে মনে রাখবে যে ফ্রেন্ড যখন কোনো কোনো কাজ স্টার্ট হওয়া কোনো সময় থেকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিপোজিশন ইউজ করা হয় তো মনে রাখবে যে হি উইল গো টু কলেজ নেক্সট ড্যাশ নেক্সট মানডে তো সেক্ষেত্রে আমাদের কি হবে হি হিউল গো টু কলেজ ফর নেক্সট মানডে নো সিন্স নেক্সট মানডে নো হতে পারে সিন্স হতে পারে না কারণ জানো যে সিন্স আমরা পড়েছি যে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স ইউজ করা হয় বাট ফর ইউজ করা হয় যে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে বাট এখানে আমাদের কি হবে তাহলে হি উইল গো টু কলেজ ফ্রম ইয়েস ফ্রম ফ্রম নেক্সট মানডে দ্যাট মিন্স কি বলা হচ্ছে যে কোনো কাজ কোনো সময় থেকে শুরু হওয়ার ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আমাদের ফ্রম ইউজ করতে হয় তো সে এখানে বলেছে যে সে এখানে কলেজে যাবে কখন থেকে কলেজে যাবে ফ্রম নেক্সট মানডে তো নেক্সট মানডে থেকে ইট ইজ এ ইট ইজ এ ফিউচার টেন্স তো সে বলা হচ্ছে যে সে নেক্সট মানডে থেকে কলেজে যাবে মনে রাখবে যে ফ্রম পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ফর্ম ইউজ করা হয় না বাকি অন্য টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু ফর্ম ইউজ করা হয় তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কোয়েশন নাম্বার টুয়েলভ যে হি উইল গো টু কলেজ ফ্রম নেক্সট মানডে নেক্সট ওয়ান হি ইজ হি ইজ দ্যাস ধর্মনগর তো দ্যাট মিন্স তাহলে আমাদের প্রিপারেশন কী হবে সো দ্যাট মিন্স কিন্তু আমি ধর্মনগর থেকে নয় তো তোমরা জানো যে প্রিভিয়াস আমি একটা एग्जांपल করেছিলাম আম্বাসা থেকে দ্যাট মিন্স তোমরা বলেছিলে স্যার আপনার বাড়ি আম্বাসা থেকে শিওর সো এখানে ধর্মনগর করেছি দ্যাট মিন্স কিন্তু ধর্মনগর থেকে নয় সো কি হবে আমাদের প্রিবেশন ইজ ড্যাশ ধর্মনগর সো ভাবে দে কোথা থেকে বিলং করে ধর্মনগর থেকে তো সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে প্রিবেশন ভেরি গুড তো তোমরা দ্যাট মিন্স সবাই বুঝে গেছো যে সেই ক্ষেত্রে আমাদের যখন কোনো প্লেসের কথা বোঝানো হবে যখন কোনো স্থান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ফ্রম ইউজ করতে হয় হি ইজ ফ্রম ধর্মনগর অথবা হি ইজ ফ্রম আম্বাসা সো এভাবে আমরা ইউজ করতে হয় ইয়েস ফ্যান আজকে তোমরা বুঝতে পেরেছ তো যখন কোনো প্লেস কখন কোনো যখন কোনো স্থান বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই তার আগে ফ্রম আসে যখন কোনো সেই স্থানের সাথে কাউকে রিলেট করা হচ্ছে কিন্তু কোথা থেকে সে আসছে দমনগর থেকে হি ইজ ফ্রম দমনগর তো আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা সেসব কুয়েশনগুলো হোমওয়ার্কে করো কেন আমি বুঝতে পারছি না যে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি তাও করোনি তোমরা সবাই তো তার জন্য কিন্তু আজকের কাছে হোমওয়ার্ক রাখিনি তোমরা যেহেতু ইন্টারেস্টেড পাচ্ছো হোমওয়ার্ক করতে তো আমরাও সেইভাবে রাখিনি আমরা বলেছিলাম যে ফ্রেন্ড তোমাদের পার্টিসিপেশন উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করবো তো তোমাদের কিন্তু সেরকম যদি পার্টিসিপেশন দেখতে পাই তাহলে কিন্তু আমরা সেরকম এইরকম ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো আদারওয়াইজ কীভাবে করি বলো তো তোমরাই বলো হলে আমরা যখন আবার দেখবো যে তোমাদের পার্টিসিপেশন আবার ঠিক আগের মতো আসছে তখন আমরা আবার স্টার্ট করবো ঠিক আছে ফ্রেন্ড আজকে তোমরা বুঝতে পারবে তো তোমরা যদি কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার টুয়েলভ এবং থার্টিন বুঝতে পারো তাহলে আশা করি সেগুলো নিয়ে আসছি না পাশাপাশি তার পেছনে কিন্তু রুজগুলো বলছি যাতে তোমাদেরকে সেরকম যখন কোয়েশন বা সেরকম যখন প্রবলেম ফেস করবে যখন এক্সেকের মধ্যে যাতে সেসব গুলো তোমাদের মনে আসে তো প্রিপোজিশন জাস্ট কিন্তু

তো ফ্যাম তোমরা জানো যে আমরা কিন্তু এইসবের পাশাপাশি কিন্তু অন্যান্য ক্লাসগুলো করাচ্ছি সো তোমরা অবশ্যই এইসব ক্লাসগুলো দেখবে তো গতকালকে তো আমরা বিকালে ক্লাসটি করাতে পারিনি তো আজকে তো সেম শিওর হবে তো তোমরা অবশ্যই সেই ক্লাসটি করবে সবাই বিকাল তিনটার সময় আমাদের ক্লাস থাকবে সো ফ্যান আমাদের সঠিক উত্তরটি কী হবে হি হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি ডেজ তোমার রাখবে যে ফ্র্যান্ড যখন কোনো সময় পর্যন্ত বা যখন কোনো সময় পর্যন্ত বা যখন কোনো সময় ধরে কোনো কিছু হচ্ছে ক্ষেত্রে অবশ্যই যে ফর ফর এবং ডিউরিং ফর এবং ডিউরিং প্রিপোজিশনকে ইউজ করা হয় যে ফর এবং ডিউরিং সেই প্রিপোজিশনকে ইউজ করা হয় যখন কোনো সময় ধরে বা কোনো সময় অবধি হয়েছে হয় বা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই প্রিপোজিশন ফর এবং ডিউরিং হয় তাহলে আমাদের কোয়েশন নাম্বার ফিফটিনের সঠিক উত্তরটি কী হবে হি হ্যাজ বিন ইল দ্য থ্রি ডেজ তো ফ্রেন সো আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে সো আমাদের আমাদেরটি কী হবে তাহলে হি হ্যাজ বিন ইল দ্য থ্রি ডেজ তো সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে দ্য কোনো সময় পর্যন্ত বা কোনো সময় পর্যন্ত ডেজ দ্যাট মিনস হি হ্যাজ ডেজ যে সে তিন দিন ধরে গত তিন দিন ধরে সে কি অসুস্থ আছে যে তিন দিন ধরে অসুস্থ আছে হি হ্যাজ বিন ইল ফর থ্রি ডেজ সেক্ষেত্রে তো ডিউরিং তো হবে না যে তিন দিন সময় পর্যন্ত বা তিন দিন সময় ধরে বা তিন দিন সময় ধরে সে অসুস্থ আছে সেক্ষেত্রে আমাদের ডিউরিং হবে না তো আমাদের রাইট আনসার কি হবে যে ফর হি হ্যাজ বিন ইল ফর থ্রি ডেজ দ্য যে গত 3 দিন ধরে সে অসুস্থ আছে नेक्स्ट क्वेश्चन তাহলে क्वेश्चन नंबर 16 তোমরা করতে ট্রাই করো ইট রেইন অল সানডে কি বলা হচ্ছে যে ইট রেইন অল সানডে পুরোটা সানডে ধরে রেইন হয়েছে বৃষ্টি হয়েছে বাট স্টপ ড্যাশ দা নাইট বাট বলা হচ্ছে স্টপ হয়েছে দা বাট বৃষ্টি বন্ধ হয়েছে রাতের সময় সেক্ষেত্রে আমাদের কি হবে তো আমরা পরিচয় যে কখন কোন সময় কোন সময় ধরে বা কোন সময় পর্যন্ত যখন কোনো কিছু সে আমাদের প্রিপারেশন ফরওয়ার্ড ডিউরিং হয় তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটি কি হবে যেহেতু আগে ফর হয়েছে কারণ কোনো সময় অবধি ছিল বাট এখানে বলা হচ্ছে যে বৃষ্টি কিন্তু সারা দিন ধরে হচ্ছিল সানডে বাট স্টপ হয়েছে ডিউরিং নাইট যে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হবে যে ডিউরিং ডিউরিং দ্য নাইট তো এগুলা ছিল ফ্রেন্ড গতকালকে হোমওয়ার্ক তোমাদের মধ্যে থেকে অনেকে পার্টিসিপেট করনি তো যারা করনি আশা করি দেখে নিয়েছ তাহলে আজকের ক্লাস স্টার্ট করা যাক ফ্রেন্ড কোয়েশন নাম্বার সেভেন্টিন তো কোয়েশ্চন আমাদের আগে রোজ থেকে তো তোমরা করতে ট্রাই করো আই ওয়েট দেশ সামার ভেকেশন যা আমি গিয়েছিলাম দ্য সামার ভেকেশনে তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হবে ফর সিন্স ডিউরিং আো প্রিপারেশন কি হতে পারে তাহলে আমাদের তো ফ্যান আমরা বলেছিলাম যে আগে প্রিপোজিশনে যখন আমরা ফর এবং ডিউরিং করেছি সেক্ষেত্রে বলেছিলাম যখন কোন সময় অবধি বা কোনো সময় দরে চলছে সেক্ষেত্রে আমাদের ফর বা ডিউরিং হয় বাট সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে প্রিপারেশন কি আসবে মনে রাখবে যে কোনো কিছুর জন্য যখন কোনো কিছুর জন্য ইউজ করা হয় যখন কোনো কিছুর জন্য যে আই ওয়েন্ট দেয়ার কিসের জন্য সে গিয়েছে সেখানে দ্যাট সামার ভেকেশনের জন্য দ্যাট মিন্স কোনো কিছুর জন্য সে গিয়েছে দ্যাট মিন্স কি হবে তাহলে মনে রাখবে যে যখন কোনো কিছুর জন্য বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই বা কোনো কিছু পাওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই প্রিপারেশন ফর আসে তো ওয়াই ওয়েন্ট দেয়ার ফর সামার ভেকেশন তো আমাদের সঠিক উত্তর ঠিক হবে যে অপশন এ আই ওয়েন্ট দেয়ার ফর সামার ভেকেশন সে কোনো কিছুর জন্য গিয়েছে কোথায় গিয়েছে যে সামার ভেকেশনে গিয়েছে সো ওয়াই ওয়েন্ট দেয়ার ফর সামার ভেকেশন সো ভেন চলো তাহলে থেকে করে নেই সো আমাদের হি প্লেস দ্যাম আলমিরা হি প্লেস দ্যাম্প্য আলমিরা তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আলমিরা করতে ট্রাই করো তোমরা যে কি হতে পারে প্রিপারেশন আমাদের তো তোমাদের এইসব সময় দেওয়াটা মেন আমাদের রিজন যে যাতে তোমরা একটু থিঙ্ক করতে পারো সেসব কোয়েশনগুলোর উপর আদারওয়াইজ তোমরা যদি নিজে থেকে থিঙ্ক না করো তাহলে কিভাবে করতে পারবে সো ফ্রেন্ড তার জন্য আমরা সময় দিচ্ছি যে কি হতে পারে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হি প্লেস দ্য ল্যাম্প ড্যাস দ্য আলমিরা সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হবে এখানে বলা হচ্ছে যে ল্যাম্প দিয়ে রেখেছিল ল্যাম্পটি কোথায় রেখেছিল যে আলমিরার নিচে ল্যাম্পটি কোথায় রেখেছে আলমিরা নিচে তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হবে ইয়েস ল্যাম্পটি কোথায় রেখেছে আলমিরা নিচে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হবে যে ফর ইন্টু ডিউরিং কোনোটি হবে না যারা করেছে ওপরে তিনটি থেকে তো নো প্রিপোজিশন হবে তাহলে রাইট তাহলেটি কি হবে হি প্লেস দ্য ল্যাম্প ড্যাস দ্য আলমিরা

বিলো কখন ইউজ করবো আন্ডার কখন ইউজ করবো কারণ বিলো এবং আন্ডার দ্যাট মিন্স দুটার অর্থই কিন্তু নিচে বোঝানো হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যে ডিফারেন্স আমরা কীভাবে ডিফারেন্স ক্রিয়েট করবো যে বিলো এবং আন্ডার কোথায় কোথায় হসে বিলো কোথায় হবে বা আন্ডার কোথায় হবে ফ্রেন্ড তো মনে রাখবে যে আমাদের বিলো এবং আন্ডার কোথায় হসে মনে রাখবে যে যখন কোনো ফিজিক্যাল কন্ট্রাক্ট যখন কোনো ফিজিক্যাল কন্ট্রাক্ট বোঝানো হবে যখন কোনো ফিজিক্যাল কন্ট্রাক্ট বোঝানো হবে দ্যাট মিনস দ্যাট মিন্স সেটার সাথে অ্যাটাচ আছে সেটা সেটা সেটার সাথে টাচ আছে যখন কোনো ফিজিক্যাল যখন কোনো বস্তুর সাথে সেটি টাচে থাকবে তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা আন্ডার ইউজ করবো ফিজিক্যাল কন্ট্যাক্ট যখন থাকবে তখন সেক্ষেত্রে আন্ডার হবে বাট যখন কোনো তার ক্ষেত্রে কোনো টাচ বা ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে না তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো বিল ইউজ করবো তো এখানে যে আলমিরা এখানে যে আলমিরার নিচে ল্যাম্পটি রেখেছিল তার মধ্যে কেউ কোনো টাচ আছে যে ল্যাম্পটি আলমিরার সাথে লেগে লেগেছিল তো সেরকম তো কোনো কিছু বলা নেই তো হি প্লেস দ্য ল্যাম্প ড্যাস দ্য আলমিরা দ্যাট মিন্স বিলো দ্য আলমিরা তো আমাদের প্রিপারেশন কি হবে যে বিলো যদি আলম তো সেক্ষেত্রে আমাদের কখনো কিন্তু আন্ডার হবে না তাহলে এখন তোমাদের কোশ্চেন থাকতে পারবে যে স্যার তাহলে কিভাবে এক্সাম্পল দিয়ে বলুন তো যে আন্ডার কোথা কোথা হয় বা আন্ডার কিভাবে হবে বা কোন কোন এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করতে হয় তো আমরা বলেছি এখানে তো বলেছি যে হি প্লেস দ্য ল্যাম্প বিলো দ্য আলমিরা তো বিলো কখন হয় যখন তার মধ্যে কোনো কন্ট্রাক্ট থাকবে না সেক্ষেত্রে অবশ্যই যে বিলো আসে বা যখন কোনো ফিজিক্যাল কন্ট্রাক্ট থাকবে বা ফিজিক্যাল টাচ থাকবে কোনো কিছুর মধ্যে সেক্ষেত্রে অবশ্যই যে আন্ডার আসে তো কোয়েশন নাম্বার নাইনটিন কিন্তু তোমরা করতে ট্রাই করো হি পোর দা বুকস ড্যাস দ্য বিলো সরি ড্যাস দ্য পিলো দেশে বইটি রেখেছে কোথায় রেখেছে পিলোর নিচে পিলো মিস দ্যাট মিস তাকিয়া যেটি বালিশ বলা হয় আমরা বলে থাকি তো হি পুট দ্য বুকস ড্যাস দ্য পিলো সেক্ষেত্রে আমাদের পেপার কি আসবে সো ওয়েল ডান যারা করতে পেরেছো দ্যাট মিস তোমরা বুঝে গেছো যে কিভাবে হতে পারে সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হবে যে হি পুট দ্য বুক ভেরি গুড ওয়েল আন্ডার দ্য পিলো আমরা আন্ডার পড়েছি দ্যাট মিনস আন্ডার পড়েছি যে যখন কোনো কিছু তার পিছে ফিজিক্যাল কন্টাক্ট থাকবে তো এখানে পিলোর নিচে রাখা হয়েছে বুকটি দ্যাট মিনস কি তার পিছনে যে পিলো এবং বুকের মধ্যে তো তার মিনস তার মধ্যে কোনো ফিজিক্যাল তো কন্টাক্ট আছে দ্যাট মিনস তা না তো আগের আগে আমরা কি যে আগের কুয়েশন নাম্বার এইটিনে পড়েছিলাম দ্য ল্যাম্প রাখা হয়েছিল কিন্তু আলমিরা নিচে তো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল কন্টাক্ট ছিল না বাট এই ক্ষেত্রে কুয়েশন নাম্বার নাইনটিনে কিন্তু পিলো এবং পিলো এবং যে বুকের মধ্যে কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে তো তার জন্য সেক্ষেত্রে আমাদের কি হয়েছে দান হয়েছে আসলে তোমরা বুঝতে পেরেছো আর যদি আমাদের ক্লাস এরকম বুঝতে পারো অবশ্যই লাইক করে জানাবে যে স্যার ঠিক আছে আপনাদের ক্লাস বুঝতে পারছি তো এরকমই নিয়ে আসুন আমরা অবশ্যই হেল্পফুল হচ্ছি তো যদি হেল্পফুল হোক তাহলে অবশ্যই ফ্যান লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবো না দেখো তোমাদের মধ্যে থেকে এখনও অনেকেই দেখছো বাট অনেকেই লাইক করনি সো দ্যাট মিন্স কি তোমাদের এরকম ক্লাস লাগবে না তার মানে কি আমরা বুঝে নেব যে ঠিক আছে এখন তোমাদের এরকম ক্লাস প্রয়োজন নেই কারণ অ্যাকচুয়ালি লকডাউন চলছে তো তোমাদেরও পড়ার মানসিকতা নেই তো ঠিক আছে স্যার আপনারও ক্লাস বন্ধ রাখুন যখন আবার লকডাউন খুলবে তখন আবার ক্লাস নিয়ে আসুন তখন আমরা করব তো অবশ্যই বলবে যদি এরকমটা হয় তাহলে আমরা এখন কিছুদিন জন্য ক্লাস বন্ধ রাখবো তারপর আমরা নেক্সট টাইম যখন আবার লকডাউন খুলবে বা তোমরা তখন অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে রাজি থাকবে এগ্রি থাকবে তখনই আমরা নিয়ে আসবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো ফ্রেন্ড নেক্সট কোয়েশন করা যাক হি ইজ ওয়ার্কিং ড্যাশি তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হতে পারে হি ইজ ওয়ার্কিং ড্যাশি সে আমার নিচে কাম করে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আসবে আমরা বলেছি যখন কোনো কিছু নিচে বোঝাবে সেক্ষেত্রে আমরা বিলো বা আন্ডার ইউজ করি তাও বিহাইন্ড তো হতে পারে না যে বিহাইন্ড তো হতে পারে না বিহাইন কেটে দিলাম তোমাদের জন্য তাহলে তোমাদেরকে আরো ইজি করে দিলাম যে আনসার করার ক্ষেত্রে তো হি ইজ ওয়ার্কিং ড্যাশমি তো সেক্ষেত্রে বিলো আর আন্ডার হবে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সোফেন মনে রাখবে যে কিন্তু আন্ডার প্রিপোজিশন প্রিপোজিশন আন্ডার কিন্তু কোনো জুনিয়র অর্থে ইউজ করা হয় কোনো জুনিয়র অর্থেও প্রিপোজিশন আন্ডার ইউজ করা হয় জুনিয়র অর্থে কিন্তু প্রিপোজিশন আন্ডার ইউজ করা হয় তো সেক্ষেত্রে আমাকে কি বলা হচ্ছে যে আমাদের যে ইজ ওয়ার্কিং হি ইজ ওয়ার্কিং আন্ডার মি দ্যাট মিন্স সে আমার নিচে কাম করছে সে মিনস সে কোথায় কাজ করছে যে আমার নিচে কাম করছে তো সে আমার নিচে কাম করছে সে দ্যাট মিন্স কি বোঝানো হচ্ছে সে যে আমার থেকে জুনিয়র তো মনে রাখবে যে কখনো আন্ডার ইউজ করা হয় কিন্তু জুনিয়ার অর্থ কিন্তু আন্ডার ইউজ করে দ্যাট মিনস শুধু এমনটা না হয় যে কোনো বস্তুর ক্ষেত্রে উপর নিচের ক্ষেত্রে সে সেক্ষেত্রে শুধু বিলো এবং আন্ডার ইউজ করা হয় আন্ডার ইউজ করা হয় যেমন ফিজিক্যাল কন্ট্রাক্টের ক্ষেত্রে এবং বিলো ইউজ করে যেগুলোর মধ্যে ফিজিক্যাল কন্ট্রাক্ট সেক্ষেত্রে বিলো ইউজ করা হয় তো মনে রাখবে সিনিয়র জুনিয়ার ক্ষেত্রে কিন্তু বিলো এবং আন্ডার সেগুলো ইউজ করা হয় তো এখানে আমাদের মনে রাখবে যে জুনিয়ার ক্ষেত্রে আন্ডার ইউজ করতে হয় তো আমাদের অপশন বি হবে যে রাইট অ্যান্সার নেক্সট ওয়ান আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ড্যাশ মান্থ আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ড্যাশ মান্থ সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হবে বলবে তোমরা তো কোয়েশন সঠিক উত্তরটি কি হবে তো সেক্ষেত্রে আমাদের কোনটি হবে যে সঠিক হবে এক্ষেত্রে তো মনে রাখবে যে ফ্রেন্ড যখন কোনো সময় দেওয়া হয় যখন কোনো সময় দেওয়া বা সময়ের ভিতরে কাজ করতে বলা হয় সেক্ষেত্রে অবশ্যই দ্য প্রিপারেশন ইন এবং উইথ ইন আসে ইন এবং উইথ ইন আসে তো মনে রাখবে যখন কোনো সময় দেওয়া হবে সময়ের ভিতরে করার জন্য সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন ইন এবং উইদিন আসবে তাহলে এখন বলতে পারো যে স্যার ইন এবং উইদিন কোথায় কোথায় বসে তো এখানে কি আমরা উইদিন ইউজ করতে পারবো বা ইন ইউজ করবো অবশ্যই বলবে যে আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন মান্থ আর আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন মান্থ সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হতে পারে সো ইন এর মিনিং তো আমরা বুঝি যে কোনো কিছু ভিতরে বোঝাই এখানে কি মান্থ এখানে মান্থ কি বলা হচ্ছে ওয়ান মান্থের কথা বলা হচ্ছে এখানে ওয়ান মান্থের কথা বলা হচ্ছে দ্যাট মিনস দে কমপ্লিট করবে তার ওয়ার্ক কতদিনের ভিত্তে যে ইন এ মান্থ সরি ইন মান্থ আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন মান্থ দ্যাট মিন্স কি বলছে তাকে যে সময় দেওয়া হচ্ছে সেই সময় অন্তিম বিন্দুর পর্যন্ত সেই সময় শেয়া শব্দি কিন্তু সে তার কাম কমপ্লিট করবে তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আসলো যে ইন মান্থ আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন মান্থ যে আমি সেই মান্থের মধ্যেই বা ব্যাতরি কিন্তু আমি সেই কামটি কমপ্লিট করব। সেক্ষেত্রে মনে রাখবে যে মনে রাখবে যে তাকে দেওয়া যাওয়া সেই সময়ের ভিতরে অন্তিম সময় পর্যন্ত সে তার কামকে কমপ্লিট করতে পারবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের পিপাইস ইন আসবে তাহলে এখন বলতে পারবে স্যার উইদিন কখন আসে বা উইদিন কীভাবে আসে বাট এখানে কেন উইদিন আসলো না তাহলে চলো আমরা নেক্সট কুয়েশনের মাধ্যমে আমরা দেখিনি যে কীভাবে এখানে উইদিন বা ইন ডিফারেন্স হয় আই ক্যান রিপেয়ার দ্য কার্ড ড্যাস টু আওয়ার্স যে আই ক্যান রিপেয়ার দ্য কার্ড ড্যাশ টু আওয়ার্স সেক্ষেত্রে আমাদের পিপস কি আসবে তোমরা প্রথমে ট্রাই করবে তো আমি বলেছিলাম যে ইন কখনো যখন পিরিয়ড যখন কোনো সময় দেওয়া হবে কোনো কিছু ইন মিন্স যে কোনো কিছু বিতর্কে বোঝানো হয় তো সেক্ষেত্রে যে তোমাকে সময় দেওয়ার মধ্যে অন্তিম সময় পর্যন্ত তোমাকে সেই কামটি কমপ্লিট করতে হবে বাট উইদিন বোঝায় যে কোনো কিছু বিতর কোনো কিছু বিতর্কিত বা বা সময়সীমা তোমাকে সময়সীমা দেওয়া হবে সেই সময়ের ভিতরে কিন্তু তোমাকে করতে হবে বাট সেখানে কিন্তু সে বলেছে আই ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন মান্থ বাট এখানে বলেছে আই ক্যান রিপেয়ার দ্য কার ড্যাশ যে আমি কারটি রিপেয়ার করবো কতটুকু সময় ভিতরে যে টু আওয়ারের ভিতরে তো সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন আসবে যে উইদিন ইন উইথ ইন সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আসবে যে উইদিন আই ক্যান রিপেয়ার দ্য কার উইদিন টু আওয়ার্স দ্যাট মিন্স কি বলেছে দ্যাট মিন তাকে কিন্তু সময়ের সীমা দেওয়া হয়েছে যে সে টু আওয়ার্সের ভিত্তি কিন্তু কমপ্লিট করবে তারা টু আওয়ার্সের বাইরে যাবে টাইম কিন্তু হবে না কখনো থ্রি আওয়ার্স হবে না তো সেক্ষেত্রে কিন্তু সে টু আওয়ার্স এ চাইবে যে কমপ্লিট করতে তো এখানে বলা হয়েছে তো কোনো কিছু বিতর বিতর কোচ কোনো কিছু বিতর্িতর মানে সময়সীমা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই যে উইদিন ইউজ করা হয় তো আশা করবো যে ফ্রেন্ড তোমরা দুটি এক্সাম্পলে বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকে থাকো তাহলে অবশ্যই টোয়েন্টি থ্রি নাম্বার কোয়েশ্চেনটি করতে ট্রাই করো হি উইল রাইট এ বুক ড্যাশ থ্রি মান্থ তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী হবে হি উইল রাইট এ বুক ড্যাশ থ্রি মান্থ তো আমরা পড়েছি যখন কোনো সময় দেওয়া হবে ইন বলতে আমরা বুঝি কোনো কিছু বিধর বাট যখন কোনো সময় দেওয়া হবে যে সময়ের অন্তিম বিদ্যুৎ পর্যন্ত সে করতে পারবে তো সেক্ষেত্রে আমাদের কী ইউজ করতে হয় যে ইন ইউজ করতে হয় তো আমাদের সেক্ষেত্রে বিপরীত কী আসবে যে ইন আসবে আই উইল রাইট এ বুক ইন থ্রি মান্থ যে সে থ্রি মান্থের ভেতরে কিন্তু সে বুকটি লিখবে বাট এখানে কিন্তু সময়ের সীমা দেওয়া পারফেক্ট বা সীমা দেওয়া করে দেওয়া নেই যে সেখানে আমাদের যে টু আওয়ার্স করে সময়ের একটা বাউন্ড করে দেওয়া হচ্ছে যে টু আওয়ার্সের ভিতরেই সে করবে

ওয়ান আওয়ার্স ভিতরে সে কিন্তু আওয়ারসের ভিতরে সেই কুয়েশনগুলি কুয়েশনটি সলভ করবে তো সেক্ষেত্রে আমাদের বিপসে কি হতে পারে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর ইয়াস ভেরি গুড অল দ্যাট মিন্স কিন্তু তাকে সবাই একটা বাউন্ড করে বা সময়ের একটি নির্দিষ্ট করে সময় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যে উইদিন আসবে উইদিন অ্যান আওয়ার হি ক্যান সলভ দিস কোয়েশন উইদিন আওয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর সো আমরা যতগুলা রুলস করেছি এখন পর্যন্ত আশা করি তোমরা সবাই সবগুলা দেখেছো আর যদি দেখে থাকো আশা করি তোমাদের কিছুটা হলো আমরা তোমাদের সে সময়টাকে কাজে লাগাতে পেরেছি এবং তোমাদের হেল্প করতে পেরেছি যদি সেরকমটা করতে পারি অবশ্যই ফ্রেন্ড অবশ্যই তোমরা তোমাদের পজিটিভ রেসপন্স করবে কমেন্ট করবে লাইক করবে পাশাপাশি যারা এরকম প্রিপারেশন হচ্ছে তাদের সাথেও শেয়ার করবে তোমাদের মধ্যে দেখছি যে ফ্রেন্ড শেয়ার করার কিন্তু কঞ্জসি দেখাচ্ছ তো কেন এরকম করছে বুঝতে পারছি না অবশ্যই করবে ফ্যান কি করবে লাইক এবং শেয়ার বা কমেন্ট এগুলা সেভ করে কি করবে কোনো কিছু তাতে কি বেনিফিট আছে যে এগুলো না আমি করবো না কমেন্ট কেন করবো অ্যাকচুয়ালি কমেন্ট এবং লাইক করা কিন্তু এগুলো হেভিট লাগে কিন্তু সেগুলো কিন্তু সবার দ্বারা হয় না ফ্রেন্ড অ্যাকচুয়ালি সবার দ্বারা দেখবে যে হয় না কমেন্ট এবং লাইক করা তো এগুলা কিছু পার্সেন্টেজ আছে তাদের তাদের সাথে হয় তো চাইবে যে সবাই সেই হ্যাবিটটা ডেভেলপ করতে কারণ জানো একজন টিচার তোমাদের জন্য এতটা পরিশ্রম করে নিয়ে আসে তো তোমরা যদি টিচারের সেই পরিশ্রমের বিনিময়ে যদি একটু ছুট্ট করে লাইক এবং কমেন্ট না করতে পারো তাহলে কীভাবে চলে বলো তো ফ্রেন্ড আমরা সবাই সামনে তোমরা জানো সবার সামনে এখন তোমরা সবাই রেসপন্সিবল সিটিজেন এবং সবাই অ্যাডাস যে সবাইকে বোঝাতে হয় না তোমরা অলরেডি সবাই বুঝে নিয়েছো বুঝে বুঝতে পারছো সব কিছু তো ফ্রেন্ড অবশ্যই কবে সেসবগুলা কোশ্চেন টোয়েন্টি ফাইভ হি কেম থ্রি ডেজ ড্যাশ হি কেম থ্রি ডেজ ড্যাশ তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হতে পারে তো আর নতুন রুলস থেকে তো অবশ্যই বলবে যে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি হবে সো আমাদের অ্যাডাচারটি কি হবে হি কেম থ্রি ডে তাহলে তোমাদের অপশন কি হতে পারে ফর সিন্স ডিউরিং তো সরি যারা ফর সিন্স ডিউরিং করেছে তাহলে কিন্তু সেগুলোর মধ্যে কোনোটি হবে না তো যারা অপশন ডি নো প্রিপয়েশন করেছে সেগুলো কিন্তু সঠিক উত্তর সেক্ষেত্রে আমাদের প্রিপয়েশন কি আসবে এখানে নো প্রিপন সরি নো প্রিপয়েশন নান অফ দ্যাব হবে অ্যাকচুয়ালি নান অফ দ্যাব হবে নান অফ দ্য বা নান অফ দিস হবে তো এখানে উপরের মধ্যে কোনোটি নয় সেক্ষেত্রে আমাদের রাইট আনসার টি কি হবে তাহলে রাইট অ্যান্সার টি কি হবে হি কেম থ্রি ডেজ তো মনে রাখবে যে যখন কোন পাস্টের কোনো ঘটনাকে বোঝানো হবে যে পাস্ট কোনো ঘটনাকে বোঝানো হবে এখানে কি আমাদের কি কেম 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 কাম আছে সেকেন্ড আছে তো সেক্ষেত্রে আমাদের সেটা ইস এ পাস্ট টেন্স হি কেম থ্রি ডেজ থ্রি ডেজ কি হবে তাহলে আমাদের যখন মনে রাখবে যখন কোনো পাস্ট টেন্সকে বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিপারেশন কি আছে যে এগু এগু আর বিফোর এগো আর কি আছে বিফোর তো তাহলে বলবে যে এখানে আমাদের কি হতে পারে হি কেম থ্রি ডে বিফোর আর এগো সো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে এগো হি কেম থ্রি ডে এগো তো দ্যাট মিন্স যখন কোনো ঘটনা পাস্টে বোঝানো হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে এগো ইউজ করবে হি কেম থ্রি ডে এগো দে সে তিন দিন এগে এসেছিল তিন দিন আগে এসেছিল তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে এগো নেক্সট কোয়েশন তাহলে বলতে পারো যে তোমরা স্যার তাহলে বিফোর কেন না বা বিফোর কখন হবে বা কোথায় হবে তাহলে চলো আমরা দেখিনি যে বিফোর কিভাবে হতে পারে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সিক্স দ্য ট্রেন হ্যাড লেফট ড্যাস হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন চলে গেছে কখন চলে গেছে যে সে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গেছে আমরা বলেছি যে এগু এবং বিফোর কিন্তু কোনো পাঁচ টেন্সের ক্ষেত্রে হয় বাট এগু কোথায় হয় যখন পাঁচ টেন্সের ক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো গঠনার ক্ষেত্রে কিন্তু সে এগো ইউজ করা হয় বাট এখানে বিফোর বিফোর কীভাবে হবে বা এগো কীভাবে হবে তাহলে বিফোরের মধ্যে ডিফারেন্স কি তো মনে রাখবে যে দ্য ওয়ার্ড দ্য প্রিপোজিশন বিফোর ইউজ করা হয় কোনো ঘটনা বা কার্য বা ঘটনা বা কার সম্বন্ধে বা ঘটনা বা কার সম্বন্ধে দ্য ওয়ার্ড বিফোর ইউজ করা হয় দ্য প্রিপোজিশন বিফোর ইউজ করা এখানে কি বলা হচ্ছে দ্য টেন হ্যাড লেফট দ্য টেন চলে গেছে কে কি চলে গেছে দ্য তার আসার আগেই কিন্তু ট্রেন চলে গেছে তো এখানে আমাদের বিফোর বিফোর যে প্রিপারেশন ইউজ করা হচ্ছে তো সেটা কিন্তু কোনো কার সম্বন্ধে কোনো কাজ সম্বন্ধে যে কার সম্বন্ধে সেক্ষেত্রে কিন্তু সেই কাজকে রিলেটেড করে সে কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমাদের যে প্রিপারেশন বিফোর আসলো দ্য টেন হ্যাট লেফট বিফোর হি রিচ দ্য স্টেশন সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে কখনো যে এগো আসবে না এগো তো সেন্সেই হচ্ছে না দিয়ে এগো আসবে বলে দ্য টেন হ্যাট লেফট এগো হি রিচ দ্য স্টেশন সেক্ষেত্রে কখনো হবে না তো আমরা যেভাবে পড়েছি দ্য দ্য টেন হ্যাড লেফট বিফোর হি রিচ দ্য স্টেশন তো চলো নেক্সট করা যাক হি ওয়াজ সিটিং ড্যাশ আশিস যে হি ওয়াজ সিটিং ড্যাশ আশিস দেশে আশিসের পাশেই বসেছিল তো সেক্ষেত্রে আমাদের এগো বিফোর বিসাইড বা নো প্রিপোজিশন কোনটি হবে নো প্রিপোজিশন হবে না एक्चुअली নান অফ দিস হবে তো সেক্ষেত্রে আমাদের কোনটি সঠিক উত্তর হবে হি ওয়াজ সিটিং ড্যাশ আশিস দেশে আশিসের বসে বসেছিল তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হতে পারে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হতে পারে তো এখানে তো এগুতো হতে পারে না ইউ সেটিং এগু আসিস হতে পারে না বিফোর ইউ আর সেটিং বিফোর আসিস বিফোর আসিসের সামনে বসেছে তো কি হতে পারে বিফোর হতে পারে না বিসাইড হতে পারে কি মনে করো কোনটি হতে পারে না বা অপশন ডিও আছে তোমাদের জন্য যে নান অফ দিস তো ফ্রেন্ড যেখানে বিফোর এবং বিসাইড কোনটি হবে না বিসাইড হবে না কারণ বিসাইড হবে না কারণ বিসাইড কিন্তু ইন এডিশন বোঝানো হয় যখন বিসাইড মিন্স যে ইন এডিশন ক্ষেত্রে কোনো কিছু এডিশনের ক্ষেত্রে আমরা বিসাইড ইউজ করি

বোঝানো হবে সেক্ষেত্রে আমরা বিসাইড ইউজ করি হি হি ওয়াজ সেটিং বিসাইড আসিস তো সেক্ষেত্রে আমরা বিসাইড ইউজ করেছি বাট বাট যদি আমরা ইন এডিশন কোনো কিছু বোঝাতাম সেক্ষেত্রে অবশ্যই আমরা যে বিসাইড ইউজ করতাম তাহলে চলো আমরা সেরকম একটি এক্সাম্পল দেখে নি হি হ্যাজ এ কার ড্যাশ এ মোটর সাইকেল তার একটি কার আছে পাশাপাশি একটি মোটর সাইকেল আছে মোটর সাইকেল তো সেক্ষেত্রে আমাদের বিভাগ কি আসবে ইয়াস তো সেক্ষেত্রে আমাদের আসবে বিসাইড দিয়ে যে কার তার একটি কার আছে পাশাপাশি তার একটু মোটর সাইকেল মোটর সাইকেলও কিন্তু আছে তার পাশে তার পাশে একটি মোটর সাইকেল আছে তো সেক্ষেত্রে কিন্তু ইন এডিশন বোঝাচ্ছে কার তার তো একটি কার তো আসেই পাশাপাশি তার সেই কারের পাশাপাশি একটি মোটর সাইকেলও আছে তো ইন এডিশন কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে অবশ্যই আমরা বিসাইড ইউজ করি বাট যখন কোনো কিছু সাথে বোঝানো হবে জাস্ট জাস্ট সিম্পল কোনো কিছু যখন সাথে বোঝানো হবে সেই ক্ষেত্রে আমরা যে

সন্তানদের মধ্যে তার সেই সম্পত্তি বা সনদের মধ্যে তার সম্পত্তি ডিস্ট্রিবিউট করা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের পিপসি কি হতে পারে বিসাইড বিসাইড হি প্রপার্টি সেক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন তো আমাদের বেশি কোয়েশ্চেন নেই তোমরা লাস্ট অভি থাকবে তোমরা দেখছি যে ফ্রেন্ড অনেকেই কিন্তু ক্লাসে দু তিনটি কোয়েশ্চন করো বা হার্ডলি দশটি কোয়েশ্চন করো বাস তারপর আর প্যাশেন্স থাকে না যে ক্লাস করার মতো বুঝতে পারছি না আধা ঘন্টা ক্লাস তোমরা সিরিয়াসলি করতে পারছো না কেন আমরা যদি তোমাদের জন্য লং ক্লাস নিয়ে আসি তাহলে কিভাবে যখন এক ঘন্টা ক্লাস নিয়ে আসবে আপকামিং কিভাবে করবে এখন থেকে যে সেরকম করতে এখন থেকে হেভিট করো যে সেরকম যাতে ক্লাসে কনসেন্ট্রেশন লাগাতে পারো লং ক্লাসে সো হি প্রপার্টি টু সন তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কি হবে তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে আমরা পড়েছি আমরা আগে আশা করি পড়েছি যে স্কুল লেভেলে যখন ইংলিশ গ্রামার পড়েছি তখন আশা করি জানবো যে যখন কোনো কিছু দুই যখন কোনো কিছু কোনো দুটি জিনিস বা বস্তুর মধ্যে বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই বা দুজন পার্সনের বৃত্তে বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পিপসি কী আসবে যে বিটুইন আসবে বিটুইন বিটি ডাব্লু ডাব্লু এন যে সেক্ষেত্রে আমাদের কি আসবে যে বিটুইন হি ডিস্ট্রিবিউট হিজ প্রপার্টি বিটুইন হিজ সন দ্যাট মিনস কি বলা হচ্ছে তার যে সম্পত্তি আছে সেগুলো কার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে বিটুইন টু সন টু ওয়ার্ড বিটুইন আমরা সেখানে ইউজ করব এখন বলতে পারবে স্যার তাহলে এমন কোথায় ইউজ করা হয় এমনকি সেক্ষেত্রে ইউজ করা হয় না যে যে জায়গাতে দুজন আছে সেক্ষেত্রে নো ফ্রেন্ড সেক্ষেত্রে কিন্তু কখনোই এমন আসে না তাহলে এমন কোথায় আসে চলো দেখেনি আমরা কোশ্চেন নাম্বার থার্টিনে থার্টি যে এই ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি ড্যাস দ্য পোর এখানে কি বলা হচ্ছে কি দ্য পোর তো এখানে যে পোর যে পোর কোনো জাতির ক্ষেত্রে বোঝানো হচ্ছে কিন্তু সেক্ষেত্রে পোর বলতে তো কোনো একজনকে বোঝানো হচ্ছে না সেক্ষেত্রে অনেকগুলা বোঝানো হচ্ছে তো অ্যামং ইউজ করা হয় যে মোর দেন টু যেখানে মোর দেন টু আছে সেই ক্ষেত্রে আমরা অ্যামং ইউজ করি তো হি ডিস্ট্রিবিউট প্রপার্টি অ্যামং দ্য পোর যে যত গরিব আছে তাদের মধ্যে তার সম্পত্তি ডিস্ট্রিবিউট করছে ডিস্ট্রিবিউট করেছে হি ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি অ্যামং দ্য পোর এখানে বলা হচ্ছে যত গরিব লোক আছে তাদের মধ্যে কিন্তু তার সম্পত্তি ডিস্ট্রিবিউট করছে বাট আমাদের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনে আছে ছিল যে দুজন সোয়ানের মধ্যে ডিস্ট্রিবিউট করছে তো সেই জন্য তার সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হয়েছে বিটুইন অপশন বি হয়েছে বাট এখানে বলা হচ্ছে যে কোনো পৌর কোনো সম্প্রদায় বা কোনো জাতির ক্ষেত্রে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের অ্যামং ইউজ করতে হবে তো কোয়েশন নাম্বার থার্টিনে সঠিক উত্তর হবে থার্টি এমং সো সোফেন এই ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের জন্য অনেকগুলো কোয়েশন নিয়ে এসেছে তোমরা অবশ্যই বলবে যে ক্লাসগুলো কেমন লেগেছিল তো আজকে তো তোমার জন্য কোনো হোম নেই কারণ তোমরা দেখছি যে হোমওয়ার্কে পার্টিসিপেশ করছো না তো কিভাবে নিয়ে আসি বলো তো যদি তোমরা পার্টিসিপেশন করতে চাও তাহলে অবশ্যই বলবে কমেন্ট করে তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আবার হোমওয়ার্ক রাখবো তোমাদের জন্য পাঁচ থেকে দশটি কুয়েশন করে রাখবো তোমরা সেখানে সবাই করবে তো ফ্যান্ড যদি আমাদের এই ছোট্ট লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে পাশাপাশি যারা আমাদের নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে নেবে আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি যদি এরকম ক্লাস মিস না করতে হবে অবশ্যই সব কিছু করে নেবে আর যদি তোমাদের কিছু বলার থাকে কোনো ডাউট কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে আনসার করবে আমরা কিন্তু আমাদের বেস্ট দিতে ট্রাই করেছি যতটুকু পারাচ্ছি আমরা ক্লাসকে বারোয়ার্ড করতে ট্রাই করেছি তোমরা অবশ্যই যদি আমাদের এই হার্ডওয়ার্ক ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে লাইক তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামও জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম সবাই জানো যে লাইট পেপার এক্সাম সেখানে জয়নে আমাদের ক্লাসের সকল পুরো আপডেট পিডিএফ নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে তো তোমরা তোমাদের মধ্যে অনেকেই বলছিলো যে স্যার টেলিগ্রামে জয়েন হতে পারছি না তো ডিয়ার বলছি তুমি গতকালকেও একজন কমেন্ট করেছিলে যে টেলিগ্রামে কীভাবে জয়েন হবো জাস্ট টেলিগ্রাম অ্যাপস মোবাইলের ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে তো সেখানে ইনস্টল করার পর যা কিছু থাকবে রেজিস্ট্রেশন করার পর তো সেখানে সার্চের মধ্যে ল্যার্স ক্রিক এক্সাম্প এইভাবে লিখবে তো লিখলেই কিন্তু আমাদের চ্যানেল এভাবে সার্চ করলে চলে আসবে তো যখন এই চ্যানেলের মধ্যে ক্লিক করবে যখন এই চ্যানেলের মধ্যে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের নেক্সট পেজে নিয়ে আসবে এরকম তো নেক্সট পেজে নিয়ে আসলে এখানে জয়েন অপশন থাকবে সেখানে জয়েন করলেই আমাদের সাথে জয়েন হতে পারবে এবং প্রিভিয়াস যতগুলো ক্লাস পিডিএফ যতগুলো দিয়েছি সব কিছু সেখান থেকে ডাউনলোড করতে পারবে সো ফ্রেন্ড তাহলে চলো তাহলে ক্লাস আজকের মতো এখানেই রাখছি অ্যান্ড করছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আবার তোমরা এইভাবে নিজেদের খেয়াল রাখবে ভালো থাকবে পাশাপাশি যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখতে সো টিল দেন থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে লাস্ট ছিলে ওকে বাই